বাংলাদেশকে উত্ত্যক্ত করতে মর্টার শেল ছোড়ার এক সপ্তাহের মধ্যে একাধিকবার যুদ্ধবিমান থেকে বাংলাদেশ সীমানায় গুলি ছুটেছে মিয়ানমার। তাছাড়া প্রতিদিনই মিয়ানমার বাহিনীর গুলির শব্দে ঘুম ভাঙছে এপারের বাসিন্দাদের। প্রশ্ন আসছে, এত কিছুর পরেও বাংলাদেশ কেন নীরব? অনেকেই বলাবলি করছে, শুধু মিয়ানমার না, বাংলাদেশ কোনো দেশের সাথেই পারবে না। আসলে বাংলাদেশ সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশ যে কোনো সময় মিয়ানমারকে উচিত জবাব দিতে পারে। সামরিক দিক দিয়ে সেই সামর্থ্য বাংলাদেশের আছে। বাংলাদেশের হাতে এমন কিছু অস্ত্র আছে যার জন্য শুধু মিয়ানমার নয়, অনেক শক্তিশালী দেশও ভয় পাবে। বাংলাদেশের সেরা পাঁচটি অস্ত্র নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা পাঁচটি অস্ত্র কোনগুলো। নাম্বার এক, বিএনএস বঙ্গবন্ধু। বিএনএস বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেড। নৌপথে শত্রুর মোকাবেলা বা প্রতিরক্ষার জন্য তৈরি করা হয় যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজের মধ্যে ফ্রিগেড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বিএনএস বঙ্গবন্ধু হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি ফ্রিগেড। কোরীয় দাওয়ে হেভি ইন্ডাস্ট্রির তৈরি এই উলসান ক্লাস লাইট ওয়েট ফ্রিগেডগুলো দক্ষিণ কোরিয়ার তৈরি। বাংলাদেশ যখন সর্বপ্রথম এই ফ্রিগেড কেনে, তখন ভারত পাকিস্তানের মতো দেশের হাতেও ছিল না এরকম ফ্রিগেড। আর মিয়ানমার তো প্রশ্নই ওঠে না, তাই এই ফ্রিগেড দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক ফ্রিগেড। এই যুদ্ধজাহাজটি এই ক্যাটাগরির সর্বাধুনিক ফ্রিগেড। এটি অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দ্বারা সজ্জিত। এই জাহাজের অটোমেট MK-2 Block 4 একটি অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা 100 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের পর মাঝপথে গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে আক্রমণের জন্য যুদ্ধজাহাজকে অবস্থান পরিবর্তন করতে হয় না। বিমান বিধ্বংসী অস্ত্র হিসাবে এতে রয়েছে 8টি FM-90 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা 25 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এছাড়াও জাহাজটি নৌকামান ও টর্পেডো বহন করে। মোট কথা, বিএনএস বঙ্গবন্ধুকে রুখে দেওয়ার মতো কোনো প্রযুক্তি নেই মিয়ানমারের হাতে। বর্তমানে এটি বাংলাদেশের সমুদ্রসীমায় নজরদারি করছে, সেই সাথে চোরাচালান, নৌসন্ত্রাস ও অশুভ শক্তি দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং নৌপথে উদ্ধার অভিযানও পরিচালনা করছে। ফলে বাংলাদেশের সমুদ্রসীমা নিরাপত্তায় এটি বিশেষ দায়িত্ব পালন করছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিএনএস বঙ্গবন্ধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত। নাম্বার দুই, ইয়াক-130 এয়ারক্রাফ্ট। ইরাক-130 রাশিয়ানদের তৈরি এক অনন্য প্রশিক্ষণ বিমান। রাশিয়ানদের দাবি, বর্তমান পৃথিবীতে এই গোত্রের বিমানের মধ্যে এটি সেরা। এর বাড়তি সুবিধা হল এর বিপুল পরিমাণ গোলাবারুদ বহন ক্ষমতা, যেটি প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধক্ষেত্রেও সমান অবদান রাখতে সক্ষম। রাশিয়ান বিমান মানেই হচ্ছে অসাধারণ ডিজাইন আর মাত্রাতিরিক্ত ইঞ্জিন শক্তি। এর পাশাপাশি ইয়াক-130-এর সাথে যোগ করেছে সর্বাধুনিক কম্পিউটার প্রযুক্তি। রাশিয়ানরা একে আদর করে ডাকে ফ্লাইং আইফোন। বিমানের নিয়ন্ত্রণের জন্য রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত উড্ডয়ন ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলে ফ্লাই বাই ওয়্যার সিস্টেম। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বাহিরে বাংলাদেশই দ্বিতীয় দেশ যারা রাশিয়ার কাছ থেকে ইয়াক-130 বিমান কিনেছে। মিয়ানমারের মতো দেশের কাছে এমন এয়ারক্রাফ্ট স্বপ্নের মতোই। সোভিয়েত দেশগুলোর বাহিরে এর আগে কেবল আলজেরিয়া এ ধরনের 16টি বিমান রাশিয়ার কাছ থেকে কিনেছে। বাংলাদেশ প্রথমে 24টি ইয়াক-130 বিমান কিনতে চেয়েছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে পরে তা কমিয়ে 16টি কেনার সিদ্ধান্ত হয়। আক্রমণের পাশাপাশি এটিকে গোয়েন্দা বিমান হিসেবেও ব্যবহার করা যায়। ককপিটে 2 জন পাইলটকে বহন করা ডাবল ইঞ্জিনের ইয়াক-130 অনবোর্ড স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা সহ আকাশে অন্য এয়ারক্রাফটে এবং আকাশ থেকে মাটিতে মিসাইল এবং বোমা হামলায় সক্ষম। মাত্র কয়েক মিটার জায়গা পেলেই এটি উঠতে সক্ষম। ঘণ্টায় এর গতিবেগ 1000 কিলোমিটারের বেশি। এছাড়া 3000 কেজি বিস্ফোরক ও যুদ্ধাস্ত্র বহন করতে পারে একটি ইয়াক-130। একবার জ্বালানি নিয়ে একটি বিমান 2000 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাই অনায়াসে বাংলাদেশের আকাশ থেকেই মিয়ানমারকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই এয়ারক্রাফ্ট। ইয়াক বিমানগুলো কিনতে খরচ হচ্ছে $800 মিলিয়ন। নাম্বার তিন, TRG-300 ক্যাপলান মিসাইল সিস্টেম। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যত প্রকার মিসাইল আছে, তার মধ্যে TRG-300 ক্যাপলান মিসাইল সিস্টেম অন্যতম সেরা। সকল ক্ষেত্রেই মিসাইলটি ভূমি অথবা অন্য কোনো সার্ফেস প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপিত হয়ে আবার সার্ফেস টার্গেটেই আঘাত করে।
সাধারণত ট্যাঙ্ক নামক দানবীয় অস্ত্র ধ্বংস করা বেশ কঠিন কাজ। এজন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উন্নত থেকে উন্নততর হচ্ছে। ক্যাপলান মিসাইল সিস্টেম সেরকমই একটি আধুনিক অস্ত্র। বর্তমান সময়ে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মিসাইল প্রায় সব আধুনিক সেনাবাহিনীতে রয়েছে, বাংলাদেশেরও আছে। অ্যান্টি ট্যাঙ্ক রকেটগুলো আনগাইডেড হওয়ায় এগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একটি প্রোটেকশন সিস্টেম সংবলিত বর্তমান যুগের গুটি কয়েক অত্যাধুনিক ট্যাঙ্ক ব্যতীত প্রায় সব ধরনের সাজোয়াজান এ ধরনের মিসাইলের বিরুদ্ধে কার্যত অসহায়। কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুকে মার্ক করা হয়ে গেলেই ফায়ার করা হয়। ক্যাপলান মিসাইল তখন লঞ্চার থেকে প্রাপ্ত ডাটা অনুযায়ী টার্গেটের দিকে ধেয়ে যায়। কিছু কিছু অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের পেছনে ওয়্যার লাগানো থাকে, যা টার্গেট হিট করার আগ পর্যন্ত লঞ্চার থেকে টার্গেট সম্পর্কে ডাটা সংগ্রহ করতে থাকে, ফলে ট্যাঙ্কের পক্ষে পালানো অসম্ভব। বাংলাদেশের হাতে থাকা ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে অন্যতম এই রকেট সিস্টেমটি তুরস্কের তৈরি। বলে রাখা ভালো, এটি শুধু ট্যাঙ্ক না, জাহাজও ধ্বংস করতে পারে। এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বের যে কোনো বস্তুকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। জানা যায়, বাংলাদেশের এই ভয়ঙ্কর অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই মিয়ানমারের হাতে। নাম্বার ৪, টাইপ 035G অ্যাটাক সাবমেরিন। বঙ্গোপসাগরে দীর্ঘ প্রায় 40 বছর ধরে চলা বিরোধের অবসান ঘটায় বাংলাদেশ লাভ করেছে একটি স্থায়ী সমুদ্র সীমা, যার আয়তন প্রায় আরেকটি বাংলাদেশের সমান। এ সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এসবের মধ্যে আছে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কেনা। সামরিক সক্ষমতার দিক থেকে টাইপ 035G অ্যাটাক সাবমেরিন একটি একাই 10টি ভাসমান যুদ্ধজাহাজের সমান বলে গণ্য করা হয়। সাবমেরিন দুটির নাম বনজা নবযাত্রা এবং বনজা জয়যাত্রা। এ সাবমেরিন দিয়ে মিয়ানমারের মতো শত্রুপক্ষের উপকূলভাগের একেবারে কাছে যাওয়া যায়। এ সাবমেরিন দুটি থেকে মিসাইল মারা যায়, মাইন স্থাপন করা যায়। এ দুটি সাবমেরিনকে সহজেই যুদ্ধজাহাজ থেকে শনাক্ত করা যাবে না। বাংলাদেশের এ দুটি সাবমেরিন খুবই আধুনিক। 76 মিটার দৈর্ঘ্য ও 7.6 মিটার প্রস্থের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। বাংলাদেশের সমুদ্র সীমায় কোনো জাহাজ ট্রাক, অস্ত্র বা অবৈধ মাল নিয়ে যাওয়ার সময় পানির ওপরে জাহাজ যত সহজে তাকে ধরতে পারবে, তার চেয়েও সহজে সাবমেরিনের পক্ষে ডুবে গিয়ে জাহাজটিকে অ্যারেস্ট করা সহজ হবে। এ সাবমেরিনগুলো ভূমি থেকে নিয়ন্ত্রণ করা যায়, তবে তারা স্বতন্ত্রভাবেও চলতে পারে। মিয়ানমারের হাতেও একটি সাবমেরিন আছে, তবে তা এতটা সক্ষমতার নয়। এ ধরনের সাবমেরিন স্বয়ং চীন ব্যবহার করছে। এর গতি ঘন্টায় প্রায় 17 নটিক্যাল মাইল। প্রতিটি ডুবোজাহাজে থাকছেন 57 জন কর্মকর্তা ও ক্রু। প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল জেন্স ডিফেন্স উইকলি বলছে, এই সাবমেরিনের ক্রয় মূল্য $203 মিলিয়ন। স্বভাবতই বাংলাদেশের এই দুটি সাবমেরিন মিয়ানমারের গাত্র জ্বালার কারণ। নাম্বার ৫, ক্ষেপণাস্ত্র। এটি বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র। রাশিয়ার তৈরি এই ক্ষেপণাস্ত্র সাধারণ বিমানে ব্যবহার করা হয়। তাছাড়া সাবমেরিনেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি 80 কিলোমিটার দূরে থাকা প্রতিপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করতে পারে। এছাড়াও ইতালির কাছ থেকে ক্রয় করা হয়েছে অটোমেট MKII ব্লক IV। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে বনজা বঙ্গবন্ধু ফ্রিগেটে ব্যবহার হচ্ছে। এই ফ্রিগেট রেডি টু ফায়ার মোডে 4টি ক্ষেপণাস্ত্র বহন করে। এর বাইরে আরও কিছু ক্ষেপণাস্ত্র জাহাজে স্টোর করা থাকে, যা পরবর্তীতে ম্যানুয়ালি লোড করতে হয়। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ 210 কিলোমিটার পর্যন্ত। এটাই বাংলাদেশের সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র। আরেকটি ক্ষেপণাস্ত্রের কথা না বললেই নয়, তা হচ্ছে অটোমেট MK2 ব্লক 5। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি নাম হল C-802A। এটি নৌবাহিনীর বহরে থাকা দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র। সংখ্যার বিচারে এটি বাংলাদেশের বহরে থাকা সর্বাধিক ক্ষেপণাস্ত্র। চীনের তৈরি এই মিসাইলটি দেশে তৈরি যুদ্ধজাহাজ থেকে শুরু করে অন্য দেশ থেকে আমদানিকৃত যুদ্ধজাহাজে ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। প্রায় প্রত্যেকটি ফ্রিগেট এবং স্বাধীনতা ক্লাস করভেটে মিসাইলটি ইনস্টল করা আছে। C-802A-এর রেঞ্জ 190 কিলোমিটার পর্যন্ত। যেহেতু প্রতি বছরই নৌবাহিনী নতুন যুদ্ধজাহাজ সংগ্রহ করে, সেই হিসাবে প্রতি বছরই নতুন করে C-802A ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই 5টি অস্ত্র ছাড়াও বাংলাদেশের হাতে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে বজ্র-1 নামক ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশ মিয়ানমারকে সতর্ক করতে অনেকবার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে,
কিন্তু কিছুই কাজ হচ্ছে না। বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশে উচিত জবাব দিতে পারে, তার জন্য সামরিক মহড়া দেওয়ার পরামর্শও দিয়েছেন অনেকেই। বাংলাদেশের কি উচিত মিয়ানমারের নাকের ডগায় গিয়ে এসব অস্ত্রের প্রদর্শনী চালানো? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার অভিমত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।